প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বিকরে মা মায়ের বুকের মধ্যে মাথা দিয়ে ডুকরে ডুকরে কানতে কানতে বললেন ও মা মা শুনুন না আমি সেদিন তায়েফে গিয়েছিলাম আপনার কাছ পর্যন্ত আমার যাবার ইচ্ছা ছিল আপনার চেহারা দেখার ইচ্ছা আমার ছিল তায়েফের অবু ছেলেরা বাচ্চারা ওরা পাথর মেরে মেরে আমায় রক্তাক্ত করে দিল তোমার কাছ পর্যন্ত আমাকে যেতে দেয়নি মা তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে মা সেদিন ফেরেশতা ইসরাফিল আমাকে বলেছিলেন কি শাস্তি দিলে আপনি সন্তুষ্ট হবেন আমরা সেই শাস্তি দিয়ে পাহাড় ধ্বংস করে দেব তায়েব ধ্বংস করে দেব ফেরেশতা জিব্রাইল এসে বলেছিলেন কি শাস্তি দিলে আপনি সন্তুষ্ট হবেন মহাপ্রলয় কাণ্ড দিয়ে গোটা তায়েব জওটাকে আল্লাহ মাটির তলায় বসিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি দিলে সন্তুষ্ট হবেন যারা আপনার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আপনি যেটাই বলবেন আল্লাহ পাক সেটাই করে গোটা তায়েফের জনগণকে জনমের মতো ধ্বংস করে দেবেন জিব্রাইল বললেন ইসরাফিল বললেন মিকাইল বললেন আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটা বারের জন্য আপনি বলুন গোটা তায়েফকে শ্মশান ভূমিতে পরিণত করে দেব সব ফেরেশতার বলা শেষ হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেশতাদেরকে সামনে দাঁড় করিয়ে তায়েফের আঙ্গুর বাগানের ভিতরে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর ফেরেশতা দিগকে বললেন ও আল্লাহর মালাইকা আল্লাহ তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছেন আমি যেটাই বলবো আল্লাহ সেটাই করে দেবে কিন্তু না 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 আল্লাহ পাক আমার নাম দিয়েছেন রহমাতুল লিল আলামিন আল্লাহ আমায় বলেছেন গোটা জগতের জন্য আমি করুণার আধার তামাম দুনিয়ার মানুষ যারা কোথায় মায়া মমতা পাবে না ওরা আমি মুহাম্মাদের কাছে মায়া পাওয়ার জন্য আসবে পৃথিবীতে কোথাও যারা মাথা গোজার ঠাই পাবে না আমি মুহাম্মাদের কাছে তারা মাথা গোজার জন্য আসবে আল্লাহ পাক কোরআন দিয়ে আমাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তাম দুনিয়ায় হোক আর পরকালের জন্য আমার নবীকে আমি আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ও গো ফেরেশতা আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল বলো বলো আমি বললে আল্লাহ তায়েব ধ্বংস করে দেবেন আল্লাহ পাক বড় শখ করে আমাকে দয়ার পাত্র করে পাঠিয়েছেন আমি দয়ার সাগর হয়ে মানুষের ক্ষতি কামনা করতে পারি না ও আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল আল্লাহ দরবারে ফিরিয়ে যেয়ে বলে দাও আমি মুহাম্মদ কারো জন্য বদদোয়া করতে পারি না পারি না পারি না ওরা আমার পাথর ছুঁড়ে মেরেছে আমি বলছি ওরা বেঁচে থাকুক বেঁচে থাকুক বেঁচে থাকুক ওরা আমার কলমা না পড়লেও ওদের ছেলে পিলের একদিন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে দ্যাট ইজ ইসলাম দ্যাট ইজ ক্যারেক্টার অফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আমাকে এক আঙুল দেখালে আমি তো দু আঙুল দেখাই কেউ আমাকে পাথর মারলে আমি তো বোমা ছুড়ি কেউ আমাকে একটা গাল দিল তো আমি তিনটে গাল দিই এটা কি মুহাম্মাদের উম্মদের কাজ রাসূলুল্লাহ তো গালি দেওয়া শেখাননি রাসূলুল্লাহ তো প্রতিশোধ নেওয়া শেখাননি রাসূলুল্লাহ আক্রমণের পাল্টা আক্রমণ শেখায়নি তিনি তো শিখিয়েছেন দয়া মায়া ক্ষমা বন্দুকের নলের আগায় ইসলাম প্রচারিত হইনি হমকি ধমকানি হমকি ধমকি ত্রাস আর আতঙ্ক সৃষ্টি করে কলমা পৃথিবীতে প্রচার হইনি কলমা পৃথিবীর মানুষ গ্রহণ করেছেন দয়া মায়া প্রেম ভালোবাসা মানবিকতা মানবতা জগৎ মুহাম্মাদের কাছ থেকে এই চরম দৃষ্টান্ত পেয়ে বেদিনরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে পশুর জীবন ত্যাগ করে মানবিকতার ধর্ম গ্রহণ করে তারা পৃথিবীতে মনুষ্যত্বের ছাপ রেখে গেছেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য হযরত মুহাম্মাদের জীবনী পড়তে হয় শক্তি গায়ে আছে বলে
সরাকে ধরা জ্ঞান করে মার মার কাটকাটের জীবন এই জীবন তো মুসলমানের জীবন নয় এই বলেছে আমার দাদুকে এই বলেছে আমার বাপকে এত বড় গালি দিল আমার বাবাকে গাছে বেঁধে পেটাবো তুমি কি হিটলার তুমি কি চেঙ্গিস খান গাছে পেতে পেটাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইজন্য কি শান্তি ধর্ম প্রচার করেছিলেন গাছে বেঁধে পেটাবার অধিকার কে দিয়েছে তোমার ইসলাম অন্যের কাছে কলঙ্কিত হচ্ছে অপরিণামদর্শী কিছু মুসলমানদের জন্য অপরিণামদর্শী কিছু মুসলমানদের জন্য প্রিয় শ্রোতামণ্ডলী ফেরেশতাদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দিলে বললেন আল্লাহকে বলুন যে আল্লাহ নিজেই তো বলেছেন আমার নবী দয়ার সাগর আমি যদি এখন ওদের মারার ফতোয়া জারি করে দিই ওরা মরে যাবে আগুন লেগে যাবে তায়েফ ধ্বংস হবে কিন্তু গোটা তায়েফকে ধ্বংস করে আল্লাহর দেওয়া পবিত্র রহমাতুল লিল আলামিন নামটাকে আমি মুহাম্মদ কলঙ্কিত করতে চাই না বলুন সকলে সুবহানাল্লাহ ওরা আপনার মেরেছে বলে অবুজ বলে মেরেছে ওরা তো আপনার কলমা পড়েনি তাও ওদের প্রতি এত দয়া রসুল বললেন হ্যাঁ ওরা বেঁচে থাক কলমা ওরা না পড়লেও ওদের সন্তানের একদিন কলমা পড়বে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আমি তায়েফের মা হালিমার ঘর পর্যন্ত ঘুরেছি মা হালিমার বাড়ির চার পাঁচটা বাড়ি তো নয় পাথরের আপনার পাহাড়ের ধারের একটা জলকরের মাছের আলা বলা যেতে পারে রাস্তা থেকে মিনিট কুড়ি পাহাড়ের উপরে উঠে পাহাড়ের গায়ে এখানে একটা পিলার এখানে একটা পিলার পাহাড় তো এই রকম তো এখানে একটা পিলার এই পর্যন্ত এখান থেকে একটা পিলার তুলে এই পর্যন্ত এখান থেকে দেয়াল তুলে ওই কোন রকমের দুচালা দিয়ে একটা ঘর 1995 যখন সফর করছিলাম হালিমার সেই ঘরটা মাঝখানে একটা দেওয়াল দিয়ে দু কামরা ঘর প্রাচীন কালের সেই সমস্ত গড় সাইজের পাথর আর সেই পাথরের মাঝে ওই ধুলোবালি আর পাথর কুচি ওইগুলো হলো সিমেন্ট ওইগুলো হলো সিমেন্ট তৎকালীন ওই দিয়ে কোন রকমের পাথরগুলো দাঁড় করানো আমি জানি না ঠিক এই বাড়িটাই মা হালিমার ছিল কি না তবে সেখানকার মানুষেরা বলছিলেন যে হ্যাঁ এখানেই মা হালিমা বাস করতেন এখন ওই দেওয়ালগুলো 1400 বছর আগের সেই দেওয়াল নাকি পরবর্তীকালে স্মৃতি ধরে রাখার জন্য নতুন করে আবার দেওয়ালগুলো কেউ ওই রকম পাথর দিয়ে গেঁথে দিয়েছে তা আমি জানি না সেখান থেকে নেমে এখানে একটু দু বিঘা জমি সমান আবার একটা পাহাড় এটা একটা বাবলা বাগান ওপাশে একটা মরুভূমি আমাদের দেশে যেমন সমতল ভূমি মাটির এক কাটা জমি ও দেশে এইরকমটা নেই পুরোটাই পাহাড় মরুভূমি পাথর গুচি বালি মাটির সন্ধান নেই পরখ করে করে দেখলাম যে কোথায় রসুলুল্লাহর জন্ম ভিটে মৌলুদুন নবী আর কোথায় হালিমার ঘর কি অসম্ভব রকমের কষ্ট মেহনত করে হালিমা নিয়ে এসেছিলেন আর মামিনা বুকে কতটা পাথর বেঁধে এই দুর্গম রাস্তা অতিক্রম করে যে হালিমা তাকে দুধ পান করাবে নিজের একমাত্র স্বামী হারা বেওয়া মহিলা তার জীবনের একমাত্র সম্পদ ছোট্ট ছেলেটাকে বুকে কতটা পাথর বেঁধে তবে আমিনা হালিমার কোলে সন্তানকে তুলে দিতে পেরেছিলেন ভৌগোলিক অবস্থানটা না দেখলে পরে ইতিহাসটা ঠিক সলোয়ানা উপলব্ধি হয় না কেতাবে পড়ে ইতিহাস কেতাবে পড়ে দু আনা হয় আর ফিরলে দেখে বাকি 14 আনা হয় অসম্ভব রকমের এক জীবন্ত ইতিহাস বুকে নিয়ে আজ ও কবিলায় বনি সাওয়াদের সেই এলাকা দাঁড়িয়ে আছে আমি বলছিলাম নবীকে জিজ্ঞেস করা হয়েছিল লিমা বইস্তা পৃথিবীতে এসেছেন কেন নবী বলেছিলেন বইস তো মুআল্লিমা আমি দেশের জনগণকে শেখাতে এসেছি নবী কি ভুল বলেছিলেন নবী ভুল বলেননি কি শিক্ষা না মানবতার শিক্ষা শিখিয়ে দিলেন তুমি মানুষ হয়ে কখনো কোনো মানুষের হক নষ্ট করো না কখনোই হক নষ্ট করো না নিজি দুধ খেতেন ভাইয়ের জন্য আর একটা দুধ রেখে দিতেন তুমি খাও খুব দুর্ভাগ্যজনক আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে আমাদের কলবে আমরা ঢোকাতে পারিনি তা যদি হতো ভাই ভাই কখনো দাঙ্গা হওয়ার
আমারে এরকম জলসা শেষ একটা বাড়িতে গিয়েছি, বাড়িটা সুন্দর একতলা বাড়ি, সুন্দর একতলা বাড়ি, পোটে বেশ কত 6 ফুট চওড়া পোট, পোটে দিয়ে উঠতে দেখছি মাঝখান দিয়ে দেয়াল তোলা, এদা এ পোটে দে উঠে এপাশ থেকে বড় ভাই, পোটে এদার দিয়ে উঠে এপাশে ছোট ভাই, তা উঠি যেন আমার গাটা একটু নুনচে বেনা উঠল, চিড়িক মেরে উঠল, তক্ত কষে বসে বলে আরে সোনার চাঁদ বারান্দার মাঝখানে এরকম পাঁচিল তুললি কেন, তা যোবারে ছোট ভাই ওপারে বড় ভাই এপারে আমি, তাহলে দুটো তো তৈরি হয়েছিস তো এক রক্ত দে, এক বাপের রক্তে তৈরি তো, তোরা তো দুটো বাপের না, তাহলে না এক একটা আব্বা একটাই মা, আমি তো একই বাপের দুটো সন্তান মাঝখানে দেয়াল তুললি কেন, তাহলে ওই ভাই ভাই ঝগড়া ঝাটি, তাহলে তুই হযরত মুহাম্মদের উম্মত না দিলীপ ঘোষের উম্মত ঠিক করে বল, তাহলে না ওই ঝগড়া ঝাটি হয় আমি দেখতে তোর বাড়ি ভাত খাওয়া যাবে না, তুই মানুষের ভিতরে না, তোরা দুটো ভাই মানুষের ভিতরে না, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন ওয়াসিল রাহিমাকা ফাইল্লাহু ইবারাকুলাকা ফিল মালি ওয়াল উমরি, তোমার ঘরে চারিপাশে যারা আছে তুমি কশ্চিন কালেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না, সুবহানাল্লাহ, ওয়াসিল রাহিমাকা তুমি তোমার প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো, ফাইন্নাহু ইবারাকুলাকা ফিল মালি ওয়াল উমরি, আল্লাহ তোমার জিন্দেগিতে আল্লাহ তোমার ধন দৌলতে বরকত নসিব করবেন, বলুন সুবহানাল্লাহ, নবী বলেননি যে পাশে হিন্দু হলে তার সঙ্গে ঝগড়া বাঁধাও, নবী বলেননি পাশে খ্রিস্টান হলে তার সঙ্গে ঝগড়া করো, নবী বলেছেন চারপাশে যারা আছে মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা কওরা মুচি দাস যেই হোক না কেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো না, তোমার বাড়ির চারপাশে যারা আছে এরা তোমার প্রতিবেশীদের সঙ্গে কখনো ঝগড়া করো না, লাভ কি হবে, বলেন দুটো লাভ হবে, তোমার জিন্দেগিতে উন্নতি হবে, তোমার অর্থে আল্লাহ উন্নতি দেবে, নবী দুটো শব্দ বেলা দুটো শব্দ ব্যবহার করেছেন, ইবারাকুলাকা ফিল মাল আল উমর, মাল মানে তো ভালোই জানেন মাল সম্পদ, উমর মানে জীবন জিন্দেগি, বলেন তোমার জীবন জিন্দেগি শান্তির হবে, তোমার অর্থ সম্পদে বরকত হবে, চলুন জীবন, প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে জীবনে কি পাওয়া যাবে, আমার স্ত্রীর রাত 2টার সময় ডেলিভারি পেন শুরু হয়েছে, আমার মা আমার আব্বা সবাই কথাবার্তা বলছেন কি হয় বড়দিন এত রাত্রি, তা একজন বলে শিগগিরই যাও ঘাটার হাত্রি মা ডেকে আনো, কার ডাকবে, তাহলে ওবারে আইব চাচার স্ত্রীকে ডাক উনি একটাই কাজ করেন, একজন তার ডাকতে গেল তিনি চলে এলেন, কথাবার্তা হচ্ছে গুল গাল হচ্ছে, বলতে বলতে ধাত্রি বলছেন বাচ্চাটার কন্ডিশন কিন্তু ভালো না, একটু ডাক্তারখানায় নিয়ে গেলে ভালো হয়, গুলগাল হচ্ছে প্রতিবেশী চাষি বলে ঘুম ভেঙে গেছে, চাষি তাড়াতাড়ি করে উঠে বলছে কই দেখো ওটো দে, বলে স্বামীটার ডেকে বলছে দেখো দিন ওদের বাড়ি এত রাত্রি গুলগাল হচ্ছে কেন, এসে দেখে বলছে দেখো সেই ওকের স্ত্রীর পেটে বাচ্চা তা প্রসব বেদনা ওঠে স্থায়ী, তা ওরা এখন ডাক্তারখানে, তাহলে তুই যাও এ দেখো এত রাত্রি ওদের গাড়ি কমলে পাবে, তোমার ভ্যান্ডালে শিখে যাও, কোনো ভাড়া চুক্তি নয়, কোনো অভিযোগ নয়, কোনো অনুযোগ নয়, পাশের বাড়ির লোকটা বলার আগেই ভ্যান নিয়ে এসে বললো খোকা শিখি তোলা আমার গাড়ি তোলো দিন চলো হসপিটালে যাই, হয় না হয় না, কথা বলে সম্পর্ক ভালো থাকলে এটা সম্ভব, আর যদি খারাপ থাকে এই দেখো শালা সেই যে মেয়ে লোকটা বড্ড ফাড়ায় না সে মেয়ে লোক জ্বালায় পড়িয়ে যায় আজকে, দেখতে পাচ্ছ কেরম কথাকথি করতেছে, মজা লেবে না মজা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে জীবন শান্তির হবে, আপনার আঙুল কেটে দুফোঁড়া রক্ত পড়লে প্রতিবেশীরাও দুঃখ প্রকাশ করবে, যদি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে গলা কেটে গেলেও তালি মারবে, শালা সুমন্দি গেছে সেখানে গাড়াবে যাক, প্রতিবেশীদের সম্পর্কে সম্পর্ক ভালো থাকলে রাতে দিনে সকালে সন্ধ্যায় যে কোনো প্রয়োজনে তারা আপনার দুঃখ মুসিবতে ঝাঁপিয়ে পড়বে, ভুল বলছি আমি, আর সম্পর্ক যদি ভালো না থাকে আরো মজা লাগে, তাহলে জীবন চালার দুর্বিষহ হয়ে পড়বে যদি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে জীবন নাম্বার টু মাল টাকা পয়সা, সাপোজ প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই,
তো আপনি এক বস্তা ধান সিদ্ধ করে চাটাই দিয়ে রোদি দিয়েছেন, আর রাস্তার একটা লোক বাড়ি গ্রামের আর একটা লোকের মাঠে চাষ করে গরু ছেড়ে দিয়েছে, সে গরু বাড়ি যাচ্ছে দেখে পাশে ধান, আর সেই ধান গরুতি হদ্দ খাওয়া খাচ্ছে, আর পাশের বাড়ির বউটা দেখতে পাচ্ছে বলে ধান খাচ্ছে, কিচ্ছু বলে বলে শালা খেয়ে শেষ করে দেখে। সম্পর্ক তো ভালো জায়গায় নেই, বিশ্বাস করুন যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে ওখান থেকে চিল্লাতো, এই রশিদিন মা দেখতে পাচ্ছি না গরুটি ধান খাচ্ছে, যদি রশিদিন মা উত্তর না দেয় নিজেও ছুটি এসে গরুটা গরুটা দু পাঁচ টাকা দশ বিশ টাকা দু এক হাজার টাকা যদি হাজার ক্ষতিও হয়, আমি বলছি প্রতিবেশীদের সঙ্গে কখনো ঝগড়া করবেন না, জীবন দুর্বিষহ হয়ে যাবে। রসুল বারণ করেছেন, এটা নবী সুন্নাত, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করবেন না। বে হবে বে বে বেতে কার কার দাউদ থাকবে, বড় ছেলের সৌরির ছোট ছেলের দেওরের ভাসুরির বড়াব্বার বড় মেয়ের ছোট নানার বড় ছেলে, এরা দাউদ পাবে। আর বে বাড়ির পাঁচিলের একদম গায়ে আর একটা লোক বাস করছে সে দাউদ পাবে না, এটা হয় না হয় না, কথা বলেন, এটা মুসলমানের বিয়ে না কাওয়ারার বিয়ে, এটা কি মুসলমানের বিয়ে? আপনার বিয়ে বাড়িতে যদি শাদি করেন ফার্স্ট চ্যানেলের রিলেটিভ যারা আছে তারা, আর আপনার বাড়ির চারপাশে যারা আছে তারা এগিয়ে, এরা আগে দাউদ পাওয়ার যোগ্য। আমি দেখছি প্রায় মুসলমানের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া, আর ৩৫টা গ্রাম পার করে ওপাশে কোথায় একটা সুমন্দির ছালার ছেলের বরাবর ননদের ছেলে সেই তিয়ের বরের মনাই, আর বলাটা কি বড্ড অন্যায় হচ্ছে? পড়ুন রসুলুল্লাহর জীবনীটা, নবীর প্রতিবেশী ছিল সেই পথে কাঁটা দেওয়া বুড়িটা, ইতিহাস বিখ্যাত সব জানা আছে। রসুলুল্লাহ বাড়ির থেকে বেরিয়ে মসজিদে যাবেন, কাবায় যাবেন নামাজ পড়তে, কাজকাম মিটি আবার এই গলি রাস্তা দিয়ে অলি গলি দিয়ে যেয়ে নিজের বাড়িতে যাবেন, বেরোবার সময় দেখে কাঁটা, কাঁটাটা তুলে সাইডে রেখে দিয়ে চলে গেলেন, আবার আসার সময় দেখলেন কাঁটা, কাঁটাটা তুলে সাইডে রেখে চলে গেলেন, প্রতিদিন কাঁটা থাকে এপাশ ওপাশ দিয়ে রসুলুল্লাহ নিজের কাজ মেটাতে চলে যান। একদিন দেখে কাঁটা নেই, কাঁটা নেই, রসুলুল্লাহ তো জানতেন কাঁটাটা কে দিত, বুঝতে পারেন কোনদিনের জন্য, কোনদিনের জন্য হুমকি নয় ধমকি নয় ত্রাস নয়, কাঁটা দিতে কেন, কাঁটা দাও কেন, এসব কোনো। আচ্ছা আমার আপনার বাড়িতে বেরিয়ে পথ হাঁটার সময় ওইরকম যদি কেউ কাঁটা দেয় আর যদি জানিও মুখ, মাথা ঠান্ডা থাকবে, বাড়ির উঠোনে গিয়ে কোমরে কামড়, এই মেয়ে লোক, এই মেয়ে লোক পথে কাঁটা দিস কেন রে, ফেড়ে ফেলো তো বলে একদম, এরপরে কাঁটা দিলি কোনদিন আর কাঁটা দিবে, একদম ফেড়ে ফেলো দেবো জানতরা পাকা রাস্তায়, উরে শালা মেজাজ, মনে হচ্ছে হিটলারের খালা তো ভাই। রসুলুল্লাহ সব জানতেন কোন মহিলা কাজ করছেন, কোনদিনের জন্য মেজাজ না, ধমকি না, হমকি না, তাড়া দেওয়া নয়, ভয় দেখানো নয়, কারণ তিনি আমার প্রতিবেশী, তিনি আমার প্রতিবেশী। একদিন দেখে কাঁটা নেই, রসুলুল্লাহ আস্তে আস্তে গেছে সেই বুড়ির বাড়ি, গেছে চাচিমা বলে ডেকেছে, বুড়িমা শুয়ে রয়েছে বলছে বাবা, নবী জিজ্ঞেস তোমার কি হয়েছে মা, বললেন আমার খুব জ্বর, প্রচন্ড জ্বর, বলে আমি সেই জন্য তোমার দেখতে এসেছি, তাহলে আমার জ্বর তুমি তুমি জানো কি করে বাবা, তার সেই প্রতিদিন পথে কাঁটা থাকে, আজকে কাঁটা নেই, তাই বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধে হয়েছে সেই জন্য কাঁটা দেওয়ার সময় পাননি, তাই আপনার দেখতে এসেছি। ভাই জুতোর বাড়িটার ওজন কতটা, এক কুইন্টাল হবে না তার চেয়ে কম হবে, ভদ্র মানুষের ভদ্র মার, বললেন এই পথে তো রোজ তো কাঁটা দাও, আজকে তো কাঁটা ছিল না সেই জন্য আমি ধরে নিছি, ঠিক আমার চাচিমার শরীর খারাপ তা নিলে পথে কাঁটা নেই কেন, তাই তোমার দেখতে এসেছি। মাথাটা তুলে বললেন বাবা তুমি মোহাম্মদ, বলছে হ্যাঁ, তা তুমি আমার দেখতে এসেছো বাবা, এই তো প্রতিবেশী, আর আমাদের হলে মুখ দেখা দেখি থাকবে, হ্যাঁ কথা বলেন না কেন, বড্ড কি চোরের দায়ে ধরা পড়ে যাচ্ছেন। আমি বলছি আমার প্রেমিক হতে হবে না, আমার রসুলুল্লাহর উম্মত আর ভক্ত হন, আমার ভক্ত হয়ে কি করবেন,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুড়ি প্রতিদিন নবীর পায়ে কাঁটা ফুটিয়ে দেওয়ার জন্য যে বুড়িটা পথে কাঁটা বিছাতো সেই বুড়িটা অসুস্থ হলে পরে স্বয়ং রাসূলুল্লাহ তাকে দেখতে যেতেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ আপনি আপনার ছোট ভাই আপনার বড় ভাই আপনার ছোট বোন আপনার বড় বোন আপনার মা আপনার আব্বা আপনার চাচাত ভাই চাচাত বোন চাচা চাচি সবাই যদি ছোট বয়স থেকে এই জিনিসগুলো যদি পড়া থাকতো মুরগিটি ধান খাচ্ছিল ধান শুকনো ধান মেলে দেওয়া ছিল এখন ও বাড়ির মুরগি ধান খাচ্ছিল চাচি তখন চুলোর পাশ থেকে আর উঠতে পারেনি একটা ঝাঁটার আগা দুমড়েনে ধরে দেশে ঝাপটা বাড়ি সালা কি করে লেগেছে মুরগিকে ছটপট করে মরে বাচ্চাটা পিলে ছটপট করে মরে গেছে এইবারে ওই বাড়ির ফুলন দিবি শাড়ি ঘুরি গেনে কোমরে নে গুজে ও খোদা ও আল্লাহ ও খোদা কি সর্বনাশ করলি আমারে ডিমুলো মুরগি বুঝতে পারেননি ফাড়ানো ঠেলায় দশটা বারোটা বাড়ির মেয়ে লোকে সাহায্য মেয়ে লোক মানে কি পাম দেওয়া এক শেষ উড়িয়ে খোদা চাষির এই এই জাতটা না বিরাট ভালো জাতের মুরগি আর ঠিক সেই ভালো জাতটাই মরে গেছে ওরা যত পাম দিচ্ছে তত সামান্য একটা মুরগির পিলে ৩৫ টাকা দাম এরা একটু এগিয়ে গেল বললে মুরগির পিলে আমার বউ মেরেছে তো টাকা দে দেব না ৫০ টাকা কিনে লিস কিনে এই তুই আবার টাকার গরম দেখাচ্ছিস তোর এত টাকার মালিক এই এক কথা দু কথা হতি হতি এই আঁকড়া বের করলে এসে ও দা বের করেছে বিকেলবেলা দেখা যাচ্ছে একটা মাথা ডেড্ডা হয়ে গেল এরা যখন মারবে ঠিক দেখবেন ঝগড়া ঝাঁটি হলি শালা ঠিক তাক করে আগে মাথায় মার আমি বলি এই জন্য লেখাপড়া শেখ লেখাপড়া শেখালে যদি মারে না একটু পাশায় মারবে হিটোই মারবে নালে পিটি মারবে শালা গোমুখ্য জাত যদি সাফল ধরিস তার দেবে মাথায় কষে একদম শেষ ৩০ টাকার মুরগির খেসারা কোটের উকিল মোক্তার পিপিদের ৩ লক্ষ টাকা দিয়েও দুই পক্ষ কেস মেটাতে পারেনি ৩০ বছর ধরে সেই মুরগি কেস আজও চলছে আচ্ছা এরা কি হজরত মোহাম্মদের উম্মত কথা বলেন না কেন ওরে মাথায় টুপি দিলেই মোহাম্মদের উম্মত হওয়া যায় না এগুলো ৩০০ টাকা সুন্নত মার্কেটে ছিল কিনে এনে মাথায় দিছি এর জন্য আমার ক্যাদ্দানিও নেই মদ্দানিও নেই ও তো কেনা সুন্নত মুখে দাড়ি এ তো পয়সা মাসানে ফরজ ও তো পয়সা বাঁচানো ফরজ ভাই যারা এখানে আছেন এখানে যারা আছেন ভাই যেন দয়া করে রাগ করবেন না যারা দাড়ি কাটেন যারা যারা দাড়ি কাটে আবার হ্যালো 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 আসলে মানুষ চিরকাল অশান্তি প্রিয় এটা তার প্রমাণ বুঝতে পারেননি বলে একটা লোকের ছেলে হয়ে তা বলতে হোক গে যা তাহলে ওর ছেলেটা না পুকুরে ডুবে মরে গে তখন হোক ওর দেখতে যাবে চিরকাল মানুষ একটু অশান্তি প্রিয় কেন তো কি জানি আবার এরা চটে ভাই তুমি আমার কথা শুনবে না এরা যত যাবে মানে ভিড় যত হবে ঝগড়া তত ওই ওই হয়তো দেখবেন শেষটা একটা মুরগির বাচ্চা গোড়া খুঁজে দেখবেন ওরা একটা সামান্য একটা কিছু সামান্য একটা কিছু আমারই কিছু না এখান তোর বোমের শব্দ হয়নি এটা তো বন্দুকের ছাটার আওয়াজ না ওই সামান্য একটা মুরগির বাচ্চা আর এই সবাই নে গে ওখানে পাম দেবে দে শালা ইঁদুর ফুলিকে ফুলিকে হাতি করবে ঝগড়া বাড়লি ওর মজা লাগে কি বলছিলাম এটা কে না শুনলাম এটা পয়সা মাজানে শুনলাম একবার দাড়ি কাটতে কত দেয় বলেন বলেন কত ৪০ ২০ মাসে কবার কাটে ৪ বার ৪ কোটি ৮০ টাকা তার মানে ১২ মাস ৮ বার ৯৬ ৯৬০ টাকা যায় বছরে দাড়ির পেছনে তাহলে ৪০ বছরে যে দাড়ি কাটতেছে ৪০ বছর ধরে ও শালা তো ৩৮,০০০ টাকা শুধু দাড়ি দিতেছে বুঝতে পারেননি আমি দাড়ি রেখে ৩৮,০০০ টাকা বাঁচিয়ে নিস লেখাপড়া করলেও দাড়ি উঠবে না করলেও দাড়ি উঠবে কোরআন জানলেও দাড়ি উঠবে কোরআন না জানলেও যারা কোরআন জানেন ও দাড়ি ওঠে না
আমাদের দেশের দুই বড় পীর আল্লামা নরেন্দ্র মোদী সাহেব শাহ সুফি মোটা ভাই অমিত শাহ শালা দুটোরই দাড়ি আছে দাড়ি নেই কাটে তাই না কাটলি তো হচ্ছে বড় বড় হওয়ার কথা এ দাড়ি যোগ্যতা দক্ষতা পরিশ্রম মেহনত জ্ঞানের বহি প্রকাশ না ও জ্ঞানী লোকেও রাখে অজ্ঞানী লোকে রাখে কার্ল মার্ক্সেরও দাড়ি ছিল কার্ল মার্ক্সের দাড়ি ছিল না অনেক বৈজ্ঞানিকের দাড়ি আছে আমারও আছে এর জন্য আমারই পড়াশুনো করা লাগে না জামাটা বড় একটু করেছি এই পর্যন্ত করলে 700 টাকায় হতো 6 ইঞ্চি বাড়ি গেতে 1200 টাকা আপনার ওই 900 কত টাকা লেস শীতকালে একটু মোটা বানা করেছি যাতে চাদর কিনতে না হয় এ কেনা শূন্য জুব্বা কেনা শূন্য তা আমি বলছি বাইরে শূন্য তো চাইতে আপনি একটু ভিতর থেকে মুসলমান হন মাথায় টুপি না থাকলেও জিন্দেগিতে মিথ্যা কথা বলা যাবে না গায়ে জুব্বা না থাকলেও মুহাম্মাদের আদর্শ খেলাপ করে কখনো ওজনে কম দেব না খরিদ্দারকে মুখে আমার দাড়ি না থাকলেও আমি কোনোদিনের জন্য মানুষের সঙ্গে প্রতারণা দেব না মানুষকে আমি ঠকাবো না আমি বলছি বাইরের সুন্নতের চেয়ে ভিতরের সুন্নতগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় সুবহানাল্লাহ বলেন মাথায় টুপি সুন্নতটা আছে টুপি সুন্নতটা আছে আমার একটু বলে বোঝাবেন গোশালার কাছে গেছি যে বললাম বারণ করে হাড়লে দাঁতি আর নানি খাবে তা গোস্ত দিচ্ছে দিতিস দিদি একবার কটাস করে উঠে দে দেখতে পাচ্ছি গোস্ত অথচ কটাস আমি তো চাচা বোধ হয় হাঁট গেছে খুটে দিলুম দেখে নিচ্ছি বলে উড়ির ভেতরে 1 কেজি গোস দিলে বাড়ি গিয়ে সাইকেল থেকে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে প্যাকেটের পাশাদের ওসো করেছি পাকামে যে গোস্তটা পড়েছে মড়াস করে উঠেছে আচ্ছা গরুর ব্যবসা কি গরুর গোস্ত এ কি হিন্দুরা ব্যবসা করে খায় ব্যবসা কি করে মাথায় টুপি মুখে দাড়ি বলেছিলাম যেন হাড় দিও না এরপরে দেখি হেঁটুর একটা মালা পরিষ্কার বলে দেবো ভাই হাড় ছাড়া গোশ বিক্রি হবে না মনে হয় নাও না হলে অন্য জায়গায় যাও কিন্তু মাথায় টুপি রেখে খরিদ্দারের সঙ্গে এই প্রতারণা দেওয়ার চেয়েও খালি মাথায় যারা প্রতারণাবিহীন ব্যবসা করে তারা আল্লাহর কাছে বেশি প্রিয় এ সুন্নত পালন করার জন্য তো কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি 300 টাকা দিয়েছি মাথায় সুন্নত উঠে গেছে 300 টাকা আসসালামু আলাইকুম আমি বলছি কি ভিতর থেকে সুন্নত পালন করুন ভিতর থেকে তাহলেই সরোয়ারা মানুষ তৈরি হওয়া যাবে অন্যথায় কখনো সম্ভবপর হবে না যেটা বলছিলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম বাংলা ভাষায় নবীর জীবনীতে এত বই আছে আমি মাত্র 6-7 খানা পড়েছি তাহলে 4000 ভাষায় কত বই আছে বই যত আছে সেই তুলনায় পড়েছি খুব কম যা পড়েছি বুঝেছি তার চেয়ে কম যা বুঝি বলতে পারি তার চাইতে কম যা বলতে পারি তা আবার মাত্র 1.5 ঘন্টায় বলতে হবে 1 ঘন্টায় বলতে হবে 30 মিনিটে বলতে হবে তাহলে একটা বক্তার কাছ থেকে আপনি রসূলুল্লাহর কতটা আদর্শ আপনি শুনতে পান বলুন নবীকে চিনতে গেলে জানতে গেলে পাহাড় সম বই পড়তে হবে 13-14 জন মানুষ হাত তুলেছিলেন কেতাব আছে বাড়িতে সবার কাছে চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি প্রত্যেকেই রসূলুল্লাহ সম্পর্কে বই কিনুন কেতাব কিনুন রসূলুল্লাহ দুধমার ইজ্জতে যদি গায়ের চাদর তোষক করে যদি বিছিয়ে দিতে পারেন তাহলে নিজের মাকে পেলে তিনি কত না মহব্বত আর আদর যত্নে রাখতেন এই ঘটনা যদি আপনার ছেলেটা পড়তো কোনোদিন মার মুখের উপরে
আঙুল তুলে কথা বলতো না, সম্ভব হতো না। এই জন্য রাসূলুল্লাহর সেই ক্ষমার জীবন, সেই মায়ার জীবন, সেই আদর্শের জীবন, সেই মহানুভবতার জীবন আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। দেখবেন আপনার মেজাজ অত্যন্ত কড়া ছিল, আমি বলছি নবীর জীবনী পড়ুন, দেখবেন আপনার মেজাজ আল্লাহর রহমতে ধীরে 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 শান্ত হচ্ছে। সেই দিন আপনি বুঝবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফায়েজ আমার দেহের ভিতরে ধীরে 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 কাজ করছে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের মজলিসে আমি অনেকটা দেরি করেছি, অনেকটা দেরি করেছি। আনসারের দাওয়াত করার কোনো ত্রুটি ছিল না, ও আমার কাছে গেছে, দাওয়াত লিখে দিয়েছে, টাইম দিয়েছে 10টায়, কিন্তু একটু আমার ভুল বোঝাবুঝির জন্য, আর ভাসুরির নাম ধরেই ফেলি, ওর বেদ তারিখ আর সবার তারিখ আমার দুটোই লিখেছে। আর সেদিন অফিসে প্রচুর লোক ছিল, অনেক লোক ছিল, এখন এই কথা 10-15 দিন আগে খাতাগুলি দেখতে দেখলাম আনসারের নাম দু জায়গায়, কেন বে বলে তো আর লেখা নেই, শুধু নাম, গ্রাম আর ফোন নম্বর লেখা আছে, টাইম লেখা আছে। আমি ছিলাম এখানে 10টা, এখানে 10টা, এটাও আনসার, ওটাও আনসার, এটাও মাগুরখালী, ওটাও মাগুরখালী। তাহলে সালাম মনে হচ্ছে এক দাও দুবার লেখা হয়ে গেল, বুঝতে পারেননি। এই এদিক সেদিক করে একটা দিছি ঘুঁটে, যার জন্য বেতেও যাওয়া হয়নি, আর আমি ওটা ঘুঁটে দিছি ডবল মনে করে, আর এটা রেখে দিছি আজকে ওর বে মনে করে, দুটো দাওয়াত করেছে, একটা মুছে দিছি যে ও দুটো হয়ে গেছে, ভুল করে ফেলেছে, একটা দিছি মুছে, আর আজকেটা রেখে দিলাম জোর বে খাবো। সকালবেলা হঠাৎ আমার ড্রাইভার বলতেছে, মামা আনসারের বে বলো সে আগের দিন হয়ে গেছে, এটা সবার ডেট। আমরা শিগগির ফোন কর, এখানে ওখানে ফোন করে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যে কটা কথা বলেছি আমি আবার বলছি, আমি গোশ খাওয়ানোর যোগ্যতা রাখি না, তাই হাঁড়ির দুপোটার ঝোল আপনার হাতে দিলাম, একটু চেকে দেখুন, টেস্ট ভালো লেগেছে মোটামুটি, কথা বলা যাচ্ছে না, টেস্ট হয়েছে, যদি টেস্ট দুফোটা ঝোলে যদি এই মজা হয় তাহলে হাঁড়ির গোস্তে কত না মজা আছে। বই পড়ুন, সেটা উপলব্ধি হবে। বিদায় দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড, 86টার মতো মাদ্রাসা, 12টা হলো মেয়েদের মাদ্রাসা, 204টের অধিক কেরালা মডেল ইসলামিক স্কুল, এই নিয়ে খুব সুন্দরভাবে বেঁচে আছি। আপনাদের এই এলাকার প্রচুর পরিমাণ মেয়ে আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তির জন্য আমাদের উপরে জুলুম করা হয়, ও এক ধরনের মিষ্টি স্তুরি, মারলি জ্বালা করবে কিন্তু চাটলি মিষ্টি লাগবে, মেয়ে ভর্তি নিতেই হবে। রজবালির দায়িত্বে যেটা আছে, যেখানে 500 মেয়ে রাখলে ভালো হয় সেখানে 1200 মেয়ে, একটা মেয়ে চিত করে শুইয়ে দেবো তো কাঠাবার জায়গা নেই, এইভাবে হয় না। যদি আপনাদের এই এলাকায় আল্লাহর কোনো বান্দা যদি বিঘে দুই জমি একটু দেন, আমাদের ইচ্ছা আছে এই এলাকাতে একটা মাদ্রাসা করার, প্রচুর মানুষ আছেন এই এলাকায়, তাদের বাচ্চা ভর্তি নেওয়ার জন্য আমাদের হাতে পায়ে ধরে নিতে পারি না, কষ্ট হয়, এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি। শুধু 2 বিঘে জমি দেবেন, বাগান বাগান খানা খন্দক যে কোনো জায়গায় দেবেন, আমার রাস্তার ধারে লাগবে না, আমি তো দোকান করব না, যেখানে ইচ্ছা সেখানে দেবেন, শুধু যেন একটু ভ্যান নেজানোর একটা পথ থাকে, তা নাহলে বিল্ডিং তৈরি করবো কী দিয়ে। 2 বিঘে জমি দেবেন, বাকি বিল্ডিং পরিচালন ব্যবস্থা সব কিছুর দায়িত্ব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পালন করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক্ষুনি সংগঠনের সদস্যরা যা সক্রিয় আছে, এবছর জানুয়ারির 1 তারিখে আমার জমি দেবেন ইনশাআল্লাহ, সামনে বছর জানুয়ারির 1 তারিখে 50 লাখ টাকার বিল্ডিং ওখানে দাঁড়িয়ে যাবে।